হ্যালো বন্ধুরা দিস ইজ সুপ্রসন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো বন্ধুরা আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম স্টোরিতে কিভাবে এফেক্টের ইউজ করতে পারেন তো দেখুন বন্ধুরা এফেক্ট ইউজ করার কিন্তু পেছনে একখানা খুব বড়ো কারণ আছে ইনস্টাগ্রামের স্টোরিতে যদি আপনি এফেক্ট করতে এখনও না জেনে থাকেন তাহলে কিন্তু এই এফেক্টটা আপনি আজ থেকেই ইউজ করা চালু করে দিন কারণ ইনস্টাগ্রামে যে আপনারা নর্মাল স্টোরি আপলোড করেন সেই স্টোরিগুলোকে এক একটা এফেক্ট কিন্তু খুবই সুন্দর আর অ্যাট্র্যাক্টিভ করে তোলে এতে আপনাদের ফলোয়ার্স ইনক্রিজ হওয়ার চান্সও থাকে তাছাড়া অনেকে আপনার স্টোরিটা যদি ভালো লেগে থাকে তারা কিন্তু আর তাদের প্রোফাইলে রিশেয়ারও করতে পারে এতে আপনার স্টোরি রিচটাও কিন্তু ভালো আসবে আর স্টোরি রিচ যদি ভালো আসে তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার ইনক্রিজ হওয়ারও চান্সটা থাকে সো বন্ধুরা আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানে আপনাদেরকে নিয়ে যাব সেখানে গিয়ে প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম স্টোরিতে সুন্দর সুন্দর এফেক্টগুলোকে কীভাবে ইউজ করতে পারে তো বন্ধুরা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আশা করি আপনারা পুরোটা দেখবেন আর যদি এরকমই ইনফরমেটিভ ইনস্টাগ্রাম রিলেটেড যদি ভিডিও আপনারা দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন নষ্ট না করে সোজা আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানে ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে তো এরপরে আমি চলে যাব আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটার ভেতরে তো ইনস্টাগ্রামে চলে আসার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেজটাতে চলে এসেছি তো বন্ধুরা বলে রাখি আপনারা এখনও যারা যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার একটা বাংলা কোর্স পেজ এখানে আমি ডেলি সুন্দর সুন্দর কোর্স আপলোড করে থাকি তো আপনারা যদি পছন্দ করেন কোর্স পড়তে তাহলে পেজটাকে অবশ্যই ফলো করতে পারেন ওকে তো চলে যাচ্ছি সোজা আমাদের টপিকে তো ইনস্টাগ্রামে যদি আপনি স্টোরি শেয়ার করেন সাপোজ ধরে রাখুন আপনি আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো ফটো বা কোনো ভিডিও শেয়ার করতে চান বা কোনো রিলস ভিডিও শেয়ার করতে চান তাহলে তো নর্মাল আপনি কিভাবে শেয়ার করতে হয় সেটা জানেনি আর যদি এখনও না জেনে থাকেন তাহলে আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা সেই ভিডিওটাকে দেখতে পারেন তো সাপোজ ধরে আমি এখানে এই যে ফটোটা দেখে রেখেছি তো এই ফটোটাকে আমি আপনার স্টোরিতে শেয়ার করতে চাই তো তার জন্য আমি এটাকে শেয়ার করলাম অ্যাড পোস্ট ইউর স্টোরি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইনস্টাগ্রাম স্টোরিতে চলে এসেছে তো এবার এফেক্ট ব্যবহার করার জন্য বা এফেক্ট ইউজ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই যে ওপরে দু নম্বর যে তারা তারা বলে যে সাইনটা দেখতে পাচ্ছেন স্টার সাইনটা তো এই স্টার সাইনটাতে একবার চলে যাবেন তো স্টার সাইনটাতে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম অনেক কিন্তু এফেক্ট এগুলো চলে এসছে তো আমি সব কটা একটা একটা করে আপনাদেরকে দেখে দিচ্ছি তো আমি ফার্স্ট এরটাতে ক্লিক করলাম ফার্স্ট এরটা ক্লিক করলে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসে একটা মানে নয়েজের এফেক্ট চলে এসেছে ওকে তো আমি সেকেন্ড এটা চলে গেলাম সেকেন্ডটাতে চলে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে ফটোর পেছনে তো সেই কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে ওকে তো আমি থার্ডে চলে গেলাম তো থার্ডে চলে গেলে সেরকম কোনো এফেক্ট এখানে মানে দেখাচ্ছে না তো ফোর্থে চলে গেলাম তো ফোরতে চলে গেলে দেখতে পাবেন উপর থেকে কিছু একটা জিনিস পড়ছে তো বন্ধুরা বলে রাখলাম যে আমি সব কটা আর দেখালাম না আপনারা এখানে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা দেখে দেখে এরকম করে দেখে দেখে তো আপনি সিলেক্ট করতে পারেন তো আমি জাস্ট নর্মাল এখানে এই নয়েজওয়ালা জিনিসটাকেই দিলাম শেয়ার করলাম ওকে তো এই এটাকে আপনি একবার মানে এ করে নেবেন সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ডানে ক্লিক করেন ডানে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা কিন্তু আপনার স্টোরিতে চলে এসছে তো এরপর থেকে আপনি যদি এটাকে মানে শেয়ার করতে চান তো ইওর স্টোরিতে গিয়ে আপনি এটাকে শেয়ার করে দিতে পারেন তো এটা হয়ে গেল আমাদের ফটো এবার আপনি যদি চান কোনো ভিডিও বা কোনো রিলস যদি আপনি আপনার স্টোরিতে মানে এফেক্ট সহকারে শেয়ার করতে চান তাহলে সেম একই প্রসেস রয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আর একবার তো নর্মাল আমি একটা রিলস এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিতে আমি শেয়ার বাটনে চলে গেলাম এখানে কি অ্যাড রিল পিউর স্টোরিতে চলে গেলাম ওকে তো রিলটা দেখছেন এখানে আমার কিন্তু প্লে হতে আরম্ভ করে দিয়েছে তো রিলেরও একদম সেম প্রসেস এখানে যে স্টার বাটনটা দেখতে পাচ্ছেন স্টার্টে চলে যাবেন স্টার্টে চলে যাওয়ার পর এখানে একটা একটা করে চেঞ্জ করবেন এখানে দেখতে পাচ্ছেন সেম জিনিস চেঞ্জ হয়ে গেল এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে যদি আমি এটা দিই এটা দেখতে পাচ্ছেন ভেতরে একটা কালার চলে এসেছে তো এরকম করে আপনার যেটা পছন্দ হবে তো আপনি এগুলোকে মানে সেরকম করে সিলেক্ট করে দেখতে পারেন যে এখানে কোনটা মানাচ্ছে বা কোনটা কীরকম লাগছে ওকে তো আপনার ভালো লাগা অনুযায়ী আপনি এটাকে পছন্দ করবেন পছন্দ করে নিয়ে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে দেখবেন যে আপনি যে এফেক্টটা ইউজ করেছেন সেই এফেক্ট এখানে চলে আসে তো এফেক্টটা চলে আসার পরে আপনি নর্মাল যেরকম স্টোরি শেয়ার করেন দিয়ে আপনি এটাকে শেয়ার করে দিতে পারেন তো আমি এটাকে এখানে শেয়ার করে দিলাম তো বন্ধুরা আমরা একবার আমাদের স্টোরিটাকে চেক করে নেব যে স্টোরিটা আমাদের দেখতে কীরকম লাগলো তো এই যে ফটোটা আমি এখানে আপলোড করেছিলাম স্টোরিতে দিয়েছিলাম দেখতে পানি এটা কিন্তু এফেক্টটা চলছে তো এরপরে আমি একটা রিলস শেয়ার করেছিলাম তো রিলসটাও দেখতে পাচ্ছেন যে এফেক্টটা আমি ব্যবহার করেছি সেই এফেক্টটা কিন্তু রিলসের মধ্যে সেট হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম করে আপনাদের কোনো রিলস ভিডিও যদি আপনারা ভালো লেগে থাকে সেটা আপনারা স্টোরিতে শেয়ার করতে চান তো এরকম এফেক্ট দিয়ে শেয়ার করতে পারেন জিনিসটা দেখতেও সুন্দর লাগে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে আর এখনও পর্যন্ত যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন রিলস ভিডিও না শো করে থাকে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেটাকে চেক আউট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে লাইক করবেন চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন আর এরকমই ইনস্টাগ্রাম রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটাতে অলে সিলেক্ট করে দেবে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এরকমই ইনফরমেটিভ কোনো নলেজের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন